জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে গ্রাম ছাতনাপুর, ব্লক ছাতনা এবং জেলা বাঁকুড়া, নিয়ার বাই স্টেশন ছন্টি পাহাড়ি। আর এই যে নদীর মতন জায়গাটায় আমি এখন এই মুহূর্তে আছি, এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বরী নদী। যদিও এখন জলটা খুবই কম আছে, কিন্তু বর্ষাকালে এটা আবার ভরে যায়। অল্প পাহাড়ি এলাকাতে এই ধরনের নদীগুলো এরকমই হয়। যাই হোক, আমরা এখানে এসেছি বেড়ানোর সাথে সাথে সম্পূর্ণ একটা অন্য গল্প আপনাদের সামনে তুলে ধরতে, এক অসম লড়াইয়ের গল্প। আমি জানি না সেই গল্পটাকে কতটা তুলে ধরতে পারবো, কিন্তু চেষ্টা করব। তার আগে আমরা দেখে নিই যে গতকাল আমরা এখানে এসে কী করেছি, তারপর আবার এখানে ব্যাক করব, কারণ আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। যে যে পারপাসে আমরা এসেছি সেগুলো আজকের দিনটা হবে। চলুন ছোট করে দেখে নিই গতকাল আমরা কি কি করেছিলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল 2022 সালের 3রা এপ্রিল হাওড়া জেলার দাসনগর স্টেশনের কাছ থেকে, আর গন্তব্য ছিল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ছাতনাপুর গ্রাম। আর আমাদের এই এক্সপ্লোরেশনটি আয়োজিত হয়েছিল মূলত আজকের এ সময় পত্রিকা ও ফাঁসি এর ইস্টার্ন রিজিয়ন ব্রাঞ্চের মাধ্যমে। এছাড়াও সাথে ছিল বেশ কিছু শুভানুধ্যায়ী মানুষ ও সংস্থা। আর আমি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পেরেছিলাম মূলত দুইজনের জন্য। প্রথমজন বাবলুদা, যিনি প্রায় 20 বছরের উপর ধরে বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত। আর দ্বিতীয়জন সম্বরণদা, যার সম্বন্ধে বলতে গেলে পুরো একটা দিনও যথেষ্ট নয়। শুধু এইটুকু জেনে রাখুন, ওনার মতন গায়ক ও গুণী মানুষ আমি খুব কমই দেখেছি। যাই হোক, এই যাত্রায় আমাদের প্রধান বিরতি ছিল শক্তিগড়ে। চন্ডি পাহাড়ির দিকে এখান থেকে গুগলবাগ পৌঁছে অ্যারাউন্ড 150 কিলোমিটারের মতন রাস্তা। প্রায় 20 মিনিটের বিরতি নিয়ে সর্বমোট প্রায় 5 ঘন্টার যাত্রায় আমরা পৌঁছেছিলাম ঝন্টি পাহাড়ির কাছে লক্ষ্মীমুন মুশৃতি শিশু বিদ্যালয়ে। এবং আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল স্কুলে লাগোয়া একটি ডরমিটরিতে। সেখানে যাত্রাপথের ক্লান্তি দূর করে চলে এসেছিলাম মধ্যাহ্নভোজে। সেটি আয়োজন করা হয়েছিল স্কুলেরই মধ্যে। ভাত, ডাল, মিক্সড ভেজ, স্যালাড, পুকুরের চারা মাছ, চাটনি, পাঁপড় আর রসগোল্লা, অসাধারণ খেলাম। একেবারে ঘরোয়া রান্না, সত্যি অনেকদিন পরে একটা এরকম খাবার খেলাম। আর বিকালে ছিল স্বাস্থ্য শিবির, যেটি মূলত আয়োজন করেছিলেন ডক্টর সিদ্ধার্থ বসু ও ওনার স্ত্রী। আর সেখানে আমারও সামান্য ভূমিকা ছিল। আর রাত্রে ছিল সম্বরণদার গান। আর ঠিক এই সময় আমাদের সাথে আসা বেশ কিছু চিত্রশিল্পী স্কুলটিকে নতুন রঙে নতুন ভাবে সাজিয়ে তুলছিলেন। আইলো নয়া পাম ছয়ানা সাতানা দাম বড় আম বড়।
সবশেষে একসাথে নৈশভোজ সেরে আমাদের দিনটা শেষ হয়েছিল। কদম তলে মাঠে চূড়া দাঁড়াইয়াছে নবীন চূড়া, কদম তলে মাঠে চূড়া দাঁড়াইয়াছে নবীন চূড়া, তোরে চূড়া মুদের পাড়ায় যাবিল, তোরে চূড়া মুদের পাড়ায় যাবিল, তুকে গিঠে দিব বিনি সুতার মালা, তুকে গিঠে দিব বিনি সুতার মালা। দেখলেন তো, কালকে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা, কিন্তু আসল সময়টা এখনো বাকি আছে, আসল দিনটা আজকে। চলুন এবার ব্লগটিকে শুরু করি ভালো করে। ব্লগটি শুরু করার প্রথমেই আমি সেই মানুষটির কথাই ভালো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে মানুষটিকে ঘিরে এই টোটাল ব্যাপার, এই টোটাল এই কর্মকাণ্ডটা চলছে। রেবা মুর্মু, 2007 থেকে তৈরি করেছিলেন? হ্যাঁ, মানে তখন আমাদের রেসিডেন্সিয়াল 22টা বাচ্চা থাকতো বাড়িতে। আপাদমস্তক খুব সাধারণ দেখতে এই মানুষটির মধ্যে যে এক অসাধারণ লড়াইয়ের ইতিহাস লুকিয়ে আছে সেটি না জানলে কোনো ধারণাই করা যায় না। রেবা মুর্মুর লড়াইটি শুরু হয়েছিল একদম ছোটবেলায় পড়াশোনা শেখার জেদ দিয়ে। অসংখ্য প্রতিকূলতার মধ্য দিয়ে নাইট স্কুল থেকে মাধ্যমিকটা দিতে পেরেছিলেন, কিন্তু ওখানেই ইতি। অভাবে সংসারে রোজগারের জন্য যোগ দেন একটি সংস্থাতে, আর সেখানেই পরিচয় হয় লক্ষ্মী মুর্মুর সাথে। কিছুদিনের মধ্যেই বুঝতে পারেন লক্ষ্মী মুর্মুর সাথে বেশ কিছু অন্যায় হচ্ছে, তাই লক্ষ্মী মুর্মুকে নিয়ে ওই সংস্থার কাজ ছেড়ে চলে আসেন নিজের বাড়িতে। এরপর প্রায় 22টি বছর একসাথে পথ চলা। একদম প্রাথমিকভাবে বাড়ির লোকও রাখতে চায়নি লক্ষ্মী মুর্মুকে, কিন্তু রেবা মুর্মু জেদের কাছে হার মানতে হয়েছিল। সেই সময় অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজ করেছেন, কখনো ইটভাটায় বা কখনো রাজমিস্ত্রির জোগাড়ে। প্রায় বছরখানেক পরে একরকম বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। তবে ততদিনে লক্ষ্মী মুর্মু অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ পান, খুবই কম মাইনে আর বিভিন্ন রকম কাজের মাধ্যমে দিন কাটতে থাকলেও দুজনে সব সময় অনুভব করতেন আদিবাসী সমাজে সবচেয়ে বেশি দরকার শিক্ষার। তাই কিছু সহায় সম্বলহীন বাচ্চাদের নিজেদের কাছে রেখে লেখাপড়া শেখাতে থাকেন। 1999 সালে 6,000 টাকা প্রতি বিঘা দরে জমি কেনেন এই ছাতনাপুর গ্রামে। ধীরে ধীরে দুজনে তৈরি করেন ছাচনপুর মহিলা কল্যাণ সমিতি, যার তলায় আজ চলছে অনেকগুলি স্বনির্ভর গোষ্ঠী। সবই ঠিকঠাক চলছিল, হঠাৎই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান লক্ষ্মী মুর্মু। একা হয়েও হাল ছাড়েনি রেবা মুর্মু, লক্ষ্মী মুর্মুর নামে তৈরি করেছেন এই লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয়, যা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও চলছে সাফল্যের সাথে, যার ছাত্র সংখ্যা আজ প্রায় 100। আর সাহায্য, হ্যাঁ, সমাজের বিভিন্ন স্তরের কিছু মানুষ ও সংস্থা তার পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছু সময়, ঠিক যেমন এইবার
আজকের এই সময় পত্রিকা, ফাসিয়ের ইস্টার্ন রিজিয়ন ব্রাঞ্চ ও বেশ কিছু মানুষ ও সংস্থা ছুটে এসেছে যাতে ওনার এই লড়াইয়ে কিছুটা পাশে থাকা যায়। চাইলে আপনিও পারেন, কিছু না, শুধু এখানে এসে একটা দিন থেকে আশপাশটা ঘুরে দেখুন। আপনার থাকা খাওয়ার জন্য যেটুকু খরচ হবে তার পুরোটাই এই স্কুলের উন্নতির জন্যই ব্যবহার হবে। আর এত ছোট পরিসরে কয়েক দশকের লড়াইকে পুরোটা তুলে ধরা হয়তো সম্ভব নয়, তাই আপনারা এলে বাকি আরও অনেক কিছু জানতে পারবেন। আর রেবা মুর্মুর এই পথ চলা যে এখনও অনেকটা বাকি। আমি ডেসক্রিপশন বক্সে রেবা মুর্মুর ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। তাই এই ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখেছেন এখনও পর্যন্ত, তাদেরকে আমি বলছি শেয়ার করুন একটু। ভিডিওটা শেয়ার না করলেও আপত্তি নেই, গল্পটাকে শেয়ার করুন। রেবা মুর্মু যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা আপনার এই শেয়ার করার ফলে হয়তো সফলতার অনেকটা কাছে পৌঁছে যেতে পারে। একটা অন্য অনুভূতি সত্যি বলছি, অনেক ট্রাভেল ব্লগ বানানোর চেষ্টা করছি, হয়তো ভবিষ্যতে বানাবো, কিন্তু এই সময়টা আমার কাছে একটু অন্যরকম হয়ে থাকবে। শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠান। প্রথমেই চলছে বাচ্চাদের স্কুল ড্রেস এবং তাদের আঁকা সরঞ্জাম দেওয়া। আমরা হয়তো দেখতে পাবো যারা এইরকম ভাবে আরো অনেক গ্রামকে সমৃদ্ধ করবে। উনি কিন্তু এখনো বলছেন আমার কিচ্ছু হয়নি, এখনো অনেক কিছু করতে হবে। এই জায়গাটা রাখা, সবসময় এইদিকে তাকিয়ে থাকা, এ অসাধারণ ব্যাপার। স্কুলের পোশাক ও আঁকার সরঞ্জাম দেওয়ার সাথে সাথে দেওয়া হয়েছিল খেলার সরঞ্জামও। আর রেবা মুর্মু সহ বেশ কয়েকজন সমাজসেবীকে সম্বর্ধনাও দেওয়া হয়। ঠিক এর পরেই ছিল আঁকা শেখানোর ক্লাস। নতুন স্কুলের পোশাকে সবাইকে এক ঝাঁক প্রজাপতির মতো লাগছিল। ঠিক আছে, এই গ্রিনটা দু রকম গ্রিন আছে, একটা ডিপ গ্রিন, একটা লাইট গ্রিন, মানে ডিপ সবুজ আর হালকা সবুজ, তাই তো? যেখানে যা রং লাগিয়েছি সেখানে সেই রংটাই হবে, ঠিক আছে? যেমন এই যে দেখো, এই লালটা সবেতেই হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, ঠিক আছে? সবাই মিলে এইভাবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখন আমরা সেই মজাটাই নিচ্ছি। যাই হোক, লাঞ্চটা করে নিই, তারপরে সম্বরণদা গান শেখাবে, সেই ভিডিওটাও রাখবো আপনাদের সামনে। লাঞ্চ কমপ্লিট। আবার বলছি, অসাধারণ একবার লাঞ্চ করলাম আজকে। চিকেন ছিল, এইরকম একটা চিকেন রান্না আমি অনেকদিন পরে খেয়েছি, সিরিয়াসলি অনেকটা বেশি খেয়ে ফেলেছি। তো যাই হোক, ট্যুরটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকছে। সাত সমুদ্রের কথা তোমরা পড়েছো না? হ্যাঁ, সাত সমুদ্র ১৩ নদী, জানো? সাত সমুদ্র, সাতই সমুদ্র, পাঁচে কি? পঞ্চবান। তাহলে ছয়ে কি? ছয়ে ঋতু। আর সাতে আরো একটা হয়, সাতে সাত সুর।
তাহলে আরেকটা শিখে গেলে সাথে সমুদ্র আর সাথে সাত সুর কি কি সুর সা রে গা মা পা ধা নি সাত কি সুর 1 2 3 4 আমরাই তো বাঘ মারি আমরাই তো জঙ্গল ফাড়ি বনে লাল সোনা কালা জমিনে আই তো বাঘ মারি আমরাই তো জঙ্গল ফাড়ি বনে লাল সোনা কালা জমিনে আবার আমরাই তো সম্বরণদার গান শেখানোর পোর্শনটা এই যা শেষ হলো। আস্তে আস্তে এক গুচ্ছ বাচ্চাকে সম্বরণদার ধীরে 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 একটা গানকে শেখালেন। আমি টোটাল ব্যাপারটা রেকর্ড করেছি, কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যার ফলে আমি এই ব্লগে দিতে পারবো না। আমি ওটাকে কমপ্লিটলি আনএডিটেড আনকাটভাবে একটা সেপারেট ভিডিও দেবো, প্লিজ দেখবেন। এটার পরে সম্বরণদা মানুষের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। ঠিক এই কারণেই আমি আমার প্রত্যেকটা ভিডিও শেষে একটাই কথা বলি যে লাইফ ইজ বিউটিফুল, বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি। সত্যি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে আপনাকে বিশাল দূরে কোথাও বা বিশাল কিছু করতে হবে না আপনার হ্যাপিনেস খোঁজার জন্য, আপনি সেটা আপনার আশপাশেই পেয়ে যাবেন, আপনি সেটা আপনার আশপাশেই সৃষ্টি করতে পারবেন। যাই হোক, আমাদের সকালে যে কটা প্রোগ্রাম ছিল সবগুলোই প্রায় শেষ হয়ে গেছে। এরপরে একটাই অনুষ্ঠান বাকি আছে, যেটা হবে সন্ধেবেলা। সেটা হবে আসলে আপনার সাংস্কৃতিক আদান প্রদান, মানে এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের যে সংস্কৃতি, তাদের সাথে আমরা যারা কলকাতা থেকে এসেছি তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আদান প্রদান আমরা করব। এই প্রথমবার কোনো একটা জায়গায় ঘুরতে এসে শুধুমাত্র একটা জায়গাতেই আছি, আর বিশ্বাস করুন সব থেকে ভালো সময় কাটাচ্ছি। এক্ষুনি যেটা আপনাদের আগে বলেছিলাম, এক্ষুনি আমাদের কালচারাল সন্ধ্যা বা সাংস্কৃতিক আদান প্রদানের যে সন্ধ্যা সেটা শুরু হতে চলেছে। তার আগে আমি জাস্ট এখন ঘরে ভাজা পেঁয়াজি আর মুড়ি খাচ্ছি, একদম দেশি মুড়ি। সম্বরণদা অনুষ্ঠানটি শুরু করলেও আসল আকর্ষণটি ছিল কিন্তু একেবারে শেষে। অসাধারণ
যে সময়টা কাটালাম সেটা আমি ভিডিওতে তুলে ধরতে পারবো না, সত্যি করে কথা বলছি, সেটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। যেটা তুলেছি, যেটা রেখেছি নিজের মস্তিষ্কে, নিজের ব্রেনে, মানে অসাধারণ একটা সময় কাটালাম সত্যি করে কথা বলছি, এর কোনো রকম কোনো বিকল্প হয় না। আর সবার শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার হাতে একটি করে উপহার তুলে দেওয়া হয়েছিল আর কি। এভাবেই শেষ হলো আমাদের ঝন্টি পাহাড়ি অভিযান। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এইবার বাড়ি ফিরছি এক বুক অক্সিজেন নিয়ে, মন ভালো রাখার অনেকগুলি কারণ নিয়ে। আর আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বেড়ানোর গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ ইজ বিউটিফুল, বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি।